হ্যালো ফ্রেন্ডস, তাহলে লোকপ্রিয় সিরিয়াল জীবনসাথীর লিড নায়ক আদি বা অমরকু তো আপনার বেশ ভালো ভাবে জাঁথিবে। তো বর্তমান সময়ের আদি বা অমর গোটি নূয় সিরিয়ালে অভিনয় করছেন, যার না রয়েছে ঝিলি। তো ফ্রেন্ডস, আজর এই ভিডিওরে আমরা অমরক রিয়েল লাইফ পরিবার বিষয়ে জাঁবা। তাহলে তাঁর কেউ কেউ মানে রয়েছেন, অমর কাহক বিবাহ করছেন, তো এ বিষয়ে সম্পূর্ণ বিবরণী জাঁবা। তেমনি ভিডিওটি পুরা শেষ যাই দেখুন। আপূর্ব যদি চ্যানেল সবসক্রাইব করেন, তাহলে সবসক্রাইব করে পাখে আসুবা বেল আইকনটি তবে দিন্তু। তাহলে ফ্রেন্ডস, আপনার মানে গত দিন মানুষ তু মো জীবনসাথী সিরিয়াল তো নিশ্চিত ভাবে দেখুবে। তাহলে এই সিরিয়ালে অমর বা আদি জবরদস্ত অভিনয় সারা ওড়িশাবাসী বহুত অধিক পছন্দ আসবার নজর আসছিল। তাহলে গত দিন মানুষের এই সিরিয়ালটি সরি যাই। তাহলে সিরিয়ালটি সরিলা পরে এই সিরিয়ালের লিড নায়ক অমর বর্তমান সময়ের গোটি নূয় সিরিয়ালে অভিনয় করার নজর আসছেন। এই সিরিয়ালটির না রয়েছে ঝিলি, যেউরে অমর বা আদি জবরদস্ত অভিনয় পুঁ থে দেখা মিছে। তাহলে এই নূয় সিরিয়ালে পুঁ থে ওড়িশার দর্শক মানে আদি বা অমরকু বহু সারা ভাল পাইবা দেবা আরম্ভ করে সারিছেন। তাহলে এই সিরিয়ালের গোটি এপিসোডে অভিনয় করা অমর প্রায় 20-25 হাজার টাকা নেছেন। তাহলে বর্তমান চালু আমি নজর পকাইবা অমরক ঘর ও পরিবার উপরে। তাহলে অমরক প্রকৃত ঘর হচ্ছে কটকরে। তাহলে অমরক পরিবারে তাঙ্ক মা ও সান ভাই রুহন্তি। তাহলে অমর এ পর্যন্ত বিবাহ বন্ধনে বাঁধি হয়ে না। তাহলে গত দিন মানুষের সোশ্যাল মিডিয়ায় বহু সারা খবর ভাইরাল হয়েছে কি ভক্তিঙ্কু সে বিবাহ করছেন, কিন্তু রিয়েল লাইফে সে এ পর্যন্ত কাহাকু বেলে বিবাহ করে না। তাহলে তু মো জীবনসাথী সিরিয়ালে আপন মানে দেখে দিবে কি সে ভক্তিঙ্কু বিবাহ করলে, কিন্তু রিয়েল লাইফে সে ভক্তি বা জেসি শ্যামলকু বিবাহ করে না। তাহলে গোটে ইন্টারভিউরে আদি কইলে কি সে ভক্তিঙ্কু ভাল পাঁতি না, মানে সে তাঙ্কর জনে বহুত ভাল সাঙ্গ সাঙ্গ হিসাবে সে তাঙ্কু ভাল পাঁতি, কিন্তু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হিসাবে সে মানে কেবে পরস্পরঙ্কু ভাল পাই না, কিংবা আগুক এইভাবে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ভাবে পরস্পরঙ্কু ভাল পাইবার কোণসি বেলে তাঙ্কর চান্স নাই বলি আদি ও ভক্তি গোটি রিয়েলিটি শোরে কইলে। তাহলে ফ্রেন্ডস, আপনার তু মো জীবনসাথী সিরিয়ালে আদি ও ভক্তিঙ্কু জোড়ি কেমিতি লাগুলে আমাকে কমেন্ট বক্সে নিশ্চিত ভাবে কমেন্ট করুন।